আছে দিল্লিতে, আমরা কিছুক্ষণের মধ্যে রওনা হবো, এখন সে নেই। বাংলাদেশের দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ফেনী জেলা অবস্থিত। ফেনীতে প্রথমে আপনাদের নিয়ে যাব পীর হযরত শাহ সৈয়দ আমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজারে। হযরত শাহ সৈয়দ আমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি পাগলামিয়া নামে যিনি বেশি পরিচিত, 1823 খ্রিস্টাব্দে এবং বাংলা 1230 সনে ফেনীর ফাজিলপুরে সনুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এটি তার মাজার। পিতা বশিরুদ্দিন এবং মা ময়মুনা খাতুনের একমাত্র সন্তান পাগলামিয়া ছিলেন মা বাবার অত্যন্ত বাধ্য। খুবই অল্প বয়সে তিনি চট্টগ্রাম ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি হন এবং মেধাবী ছাত্র হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু এরই মধ্যে তিনি আধ্যাত্মিক জ্ঞানের চর্চায় জড়িয়ে পড়তে শুরু করেন এবং কিছু অলৌকিক ক্ষমতা সংবাদ তার পরিচিত জনদের মধ্যে ছড়িয়ে পড়লে তিনি হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে পড়েন। কিছুদিন লোকালয় থেকে নিজেকে আড়াল করে রাখলেও বেশি দিন তা আর সম্ভবপর হয়ে ওঠেনি। মানুষের উপকারের জন্য তিনি সদা সর্বদাই সৃষ্টিকর্তা আল্লাহর নিকট প্রার্থনা করতেন, ফলে ধীরে ধীরে তিনি আধ্যাত্মিক নেতা হিসেবে আরও পরিচিতি লাভ করতে শুরু করেন। একবার উঁচু গাছের উপরে মাছ ধরার চাই বাঁধতে দেখে সকলে তাকে উম্মাদ বলে তাচ্ছিল্য করলেও পরে ভয়াবহ জলোচ্ছ্বাসে উঁচু সেই গাছের উপর দিয়ে পানি প্রবাহিত হলে পর সকলে তার আধ্যাত্মিকতা অনুধাবন করতে শুরু করেন। তার অসংখ্য কেরামত আজও বয়োজ্যেষ্ঠদের মুখ থেকে শুনতে পাওয়া যায়। পাগলামিয়া অবশেষে 13ই শ্রাবণ বাংলা 1293 সালে তাকিয়াবাড়ির এই স্থানে চিরনিদ্রায় শায়িত হয়।